মদমহেশ্বর মন্দিরের ভিডিওর ফার্স্ট পার্টটি এই ডেসক্রিপশন লিংকে নিচে দেওয়া আছে। শোনা যায় এই মন্দিরের পৌরাণিক কথায় ভীম এই মন্দির প্রতিষ্ঠাপন করেছিলেন শিবের উপাসনা করার জন্য। মন্দিরের পবিত্র স্থানে ষাঁড়ের নাভি রাখা আছে, যা ভগবান শিবের প্রতিচ্ছবি হিসাবে চিহ্নিত করা হয়। এই শিবলিঙ্গটি এটি কালো পাথরের তৈরি। মন্দিরের মধ্যে আরেকটি শিবের মূর্তি আছে, যা অর্ধেকটা শিব অর্ধেকটা পার্বতী, যাকে অর্ধ নারেশ্বর বলা হয়। মুখ্য মন্দিরের ডান দিকে দেবী সরস্বতী মায়ের মন্দির আছে। মন্দিরের পাশেই আছে জলরাশি, যা খুব পবিত্র বলে মানা হয়। আমরা তৈরি হয়ে বৃষ্টি মাথায় নিয়ে পুরো মদমহেশ্বরের জন্য হাঁটা শুরু করলাম, যা 1.5 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স। পুরো মদমহেশ্বরের হাইট 12,073 ফিট। এখান থেকে 360 ডিগ্রি ভিউর সঙ্গে সঙ্গে চোখাম্বা পর্বতকে চোখে চোখ রেখে কথা বলা যাবে। গাইডের মুখ থেকে শুনুন আরো কিছু কথা। ইয়ে রাস্তা नंदे कुंड पांडव सेरा होते हुए गीब नायक टॉप करके कल्पेश्वर के लिए जाता है, और वहाँ से बर्मा से दो रास्ता निकलता है, एक रुद्रनाथ के लिए और एक कल्पेश्वर के लिए। और यहाँ से 5 किलोमीटर दूरी पर दूसरा रास्ता पड़ता है पनपतिया ग्लेशियर के लिए। अच्छा, वहाँ से पनपतिया होके पार्वती गली होके बद्रीनाथ पहुँचते हैं। আমরা পৌঁছে গেছি বুড়া মদমহেশ্বর। এই জায়গাটাকে বুড়া মদমহেশ্বর নামে প্রসিদ্ধ। এখানে রড়ের ফুলে ভর্তি প্রকৃতি যেন দু হাত ভরে সবুজ দিয়ে সাজিয়ে রেখেছে এই বুড়া মদমহেশ্বর। আপনারা প্লিজ প্লিজ আসুন, দেখুন এই জায়গাটিকে। অবশ্যই আমি সাজেস্ট করব মিড অফ মেতে এখানে আসার জন্য। প্লিজ কাম। बर्फीला पहाड़ दिख रहा है, इसके नीचे में दौला क्षेत्रपाल है। उसके जो ये पीछे वाला पहाड़ दिख रहा है वो काछनी टॉप है। वहाँ से टॉप के नीचे में ताल है, काछनी ताल। वहाँ से एक रास्ता जाता है नंदी कुंड पांडव सेरा के लिए और एक जाता है पनपतिया ग्लेशियर के लिए। এই মন্দিরের পূজারীরা সব দক্ষিণ ভারতের হয় এবং এই মন্দির হিন্দুদের খুবই পবিত্র স্থান হিসাবে ধরা হয়। আমরা পরের ভিডিওতে আপনাদের বলবো পৌরাণিক মতে পঞ্চকেদার কিভাবে পঞ্চকেদার নামান্তরিত করা হলো, সেই গল্পটা আপনাদের কাছে তুলে ধরবো। এবার নামার পালা, রাশি ভিলেজ হয়ে আমরা আবার ওকি মঠে স্টে করব। পরের জার্নি আমাদের তুঙ্গ না। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওটা দেখার জন্য। আমরা রাশি হয়ে উকি মঠে এসে পৌঁছলাম বিকেল 5টার সময়। আজকে কালকে আমাদের জার্নি শুরু হবে তুঙ্গনাথের পথে, পঞ্চকেদারের মধ্যে আরেকটি কেদার তুঙ্গনাথ। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।